কোন ভাবে যাবে ফুলকপি আলু তরকারি দিবেন নাই ফার্স্ট কোজি ডালি মাছ মাথা দেই তারপরে ফুলকপি আলু তরকারি ঝুড়ি আলু ভাজা 60 লোক আর Hello everyone, good morning friends, welcome to my vlog channel. আজকের এই ভিডিওটা সম্পূর্ণ নতুন এবং আলাদা রকমের একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট দ্য ভিডিও। কোন ভাবে যাবে ফুলকপি আলু তরকারি দিবেন নাই ফার্স্ট কোজি ডালি মাছ মাথা দেই তারপরে ফুলকপি আলু তরকারি ঝুড়ি আলু ভাজা 60 লোক আর পাবদা মাছ আর দই কাতলা চাটনি পুরা ডুবে যাই বসে দে গোটে ডেকে পানি এনে হ্যালো আইছি না কালি ইয়ে আসিয়ে এই মানে দুই জন কমি দিবে বচ্চা আসিয়ে নি কালি কইছি অগণা আসি ওখানে অগণা পয়সা সুজি আপনাদের তার আসি দেখ Thank you.
ওইগুলো ওই সাইজের আলুগুলো ওইটা টিভিতে ছেড়ে দিও, সাইজের আলু একদম পুরো ছোট করে পছন্দ ঝুড়িটা দে বিয়ারে বড় বড় করুন, ছোট ছোট করতে উঠেলে হ্যাঁ ছোট হবো কাই আমার গোটে কারি বেলা তরকারি এটি উঠে গিয়ে হচ্ছে তিনজন করো তারপর তাকে দিয়ে দেবে খাইলি না কিছু অর্ডার দিলে তিন কিলো খাই যাবে
ধরে দেয় ধরো 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 চামচ দাও হাতটা দাও ডান হাত দাও ডান হাত দাও ওই হাত
নিচে মা দেখো তাহলে আমি বলেছি তোমাকে ফোন করে নি তার উপর আমি বলেছি খেয়ে নিতে যদি যেতে বলে তো খেয়ে নেবে সন্তু আসলো না ওই দেখ তোর ফেভারিট আলু ভাজা না বেশি কা দিন না হ্যাঁ একদম প্রাণের মিনিমাম আলু চাই আলু চাই ওকে দুটো আলু দিলাম পেটি মানে আমি আর কি দাও দাদা আমি তো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিও যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত খুব খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাও যে এই ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও এবং ফেসবুক প্রোফাইলটিকেও ফলো করতে পারো দেখা হবে পরের ব্লগ ভিডিওতে তাহলে এখনকার মতো টাটা বাই বাই।